সন্ধ্যায় বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক। সন্ধ্যা 7:30টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 এপ্রিল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে। 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন দেশের 22তম রাষ্ট্রপতি। কখনো কম মনে হয়, কখনো বেশি মনে হয়। Thank you.